বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত। ফের শেয়ার বাজারে ধস, 337 পয়েন্ট পড়ল সেন্সেক্স। টানা শেয়ার বাজার ধসে বাজারে আতঙ্ক, কবে উঠবে সেন্সেক্সের সূচক? এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে প্রত্যেকের মনে। ফের শেয়ার বাজারে ধস এবং 337 পয়েন্ট পড়েছে সেন্সেক্স। আরো বিস্তারিত জানবো, নিউজ অ্যাঙ্কারের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নীল, এই মুহূর্তে শেয়ার বাজারে আবারও ধস এবং 337 পয়েন্ট পড়েছে সেন্সেক্স, আর কি খবর রয়েছে তোমার কাছে? দেখো অর্ণব, আজকে ফের শেয়ার বাজারে কিন্তু ধস। বিগত কয়েকদিন ধরেই প্রত্যেক দিন এই যে ভারতীয় বাজারে যেভাবে শেয়ারের পতন হচ্ছে, সেই পতন নিয়ে লাগাতার কিন্তু আমরা খবর করে আসছি। গতকালও কিন্তু সবচাইতে লাস্ট 7 দিনে শেয়ার বাজারের ধস নেমেছিল প্রায় সেটা 500-র উপরে। আজকেও কিন্তু দেখলাম যে 337 বাজার খোলার পরে, অর্থাৎ মুম্বাই যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, সেই স্টক এক্সচেঞ্জ খোলার পরই 337 পয়েন্ট কিন্তু পড়লো। অর্থাৎ গতকাল 500-র পর আজকে 337 পয়েন্ট পড়া, এটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয়। অর্থাৎ বিশ্ব বাজারে যে যুদ্ধের আবহ, সেই যুদ্ধের আবহ কিন্তু এবার পড়তে চলেছে, বা যুদ্ধের যে রেশ, সেই রেশ কিন্তু এবার পড়তে চলেছে ভারতীয় শেয়ার বাজারে। লাস্ট 7 দিনে যতটা শেয়ার বাজার উঠেছে তার কিন্তু দ্বিগুণ হিসাব করলে শেয়ার বাজার কিন্তু পড়েছে। অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম যে ভারতের ব্যাংকিং সেক্টর গুলি, সরকারি এবং বেসরকারি দুই সেক্টরই কিন্তু এই শেয়ার বাজারের ধসে ক্ষতি হয়েছে, এবং পরিকাঠামো শিল্পতে সেইভাবে শেয়ার বাজারে ধস না নামলেও তথ্য প্রযুক্তি যে শিল্প, সেই শিল্পতেও কিন্তু ধস নেমেছে। ইসরায়েলে আক্রমণ করার জন্য, ইসরায়েলে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে এবং ইসরায়েল থেকেও কিন্তু ভারতে প্রচুর সফটওয়্যার কোম্পানি তারা ব্যবসা করেন, এবং সেই জায়গাতে যে যোগান, সেই যোগান থাকছে না, এবং পাশাপাশি ইউক্রেনের সফটওয়্যার কোম্পানিগুলো মূলত, এবং ইউক্রেনের যে ভারী ইন্ডাস্ট্রি এবং খনি ইন্ডাস্ট্রির যে পতন, সেই পতন কিন্তু লাগাতার ভারতবর্ষের অর্থনীতির মধ্যে দিয়ে মধ্যে পড়ছে। পাশাপাশি বিশ্ববাজারে কিন্তু এবার তেলের দাম কিন্তু এই যে সেন্সেক্স যেভাবে পড়ছে, তাতে বিশ্ববাজারে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু তেলের দাম আরো বাড়বে। যেটা এখনো পর্যন্ত 10% বেড়েছে, সেটা কিন্তু যদি আরো বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু সেন্সেক্স এর আরো পতন হবে, এবং সেন্সেক্স ধরে রাখা কার্যত মুশকিলের মধ্যে পড়তে হবে ভারতকে। সেই জায়গাতে দাঁড়িয়ে একমাত্র যে দ্রব্যমূল্য বৃদ্ধি করে যদি কিছুটা সরকারি কোষাগার এবং পরিকাঠামো শিল্পে সরকার বিনিয়োগ করে, তাহলেই হয়তো একটু জব ক্রিয়েট হবে, এবং জব ক্রিয়েট হলে হয়তো একটা বাজারে স্থিতাবস্থা আসবে। কিন্তু যদি পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয় দেশের বাজারে, তাহলে কিন্তু সেটাও একটা সমস্যা। তার কারণ হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হলে মার্কেটের এক্সপেন্ডিচার অনেকটাই বাড়বে, সেই ক্ষেত্রে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষের মধ্যে কিন্তু একটা বাজারে অসুবিধার মধ্যে পড়তে হবে। সেই ক্ষেত্রে যে সমস্ত প্রান্তিক গরিব মানুষের হাতে টাকা থাকবে না, দ্রব্যমূল্য বৃদ্ধি হলে কিন্তু তাদের কাছে সবার আগে প্রভাবটা বেশি পড়ে। সেই জায়গা থেকে সরকারকেও কিন্তু কিছু কিছু ভর্তুকি যদি দিতে হয়, তাহলে কিন্তু কার্যত তার একটা রেশ পড়ে জিডিপির উপর। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু একটা কঠিন পর্যায়ে এই মুহূর্তে দাঁড়িয়ে। এখন দেখার যে, যদিও বিনিয়োগকারীরা বলছেন যে লং টাইম শেয়ারে খেলুন, লং টাইমে আপনারা ইনভেস্ট করুন, তাহলে যুদ্ধ পরিস্থিতি আগামী 15-20 দিন বা 1 মাস এরপরে ঠিক হয়ে যাবে, এই যুদ্ধের রেশ খুব একটা বড় টানবে না। অর্থাৎ আগামী 1-2 বছরের দিকে তাকিয়ে যদি কেউ শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করে, সেই ক্ষেত্রে খুব একটা নেতিবাচক প্রভাব পড়বে না। বরঞ্চ যদি কেউ যদি শর্ট টাইমে ইনভেস্ট করে, তার নেতিবাচক প্রভাব কিন্তু এখন প্রত্যেক দিনই বাজারে পড়তে পারে, এবং নেতিবাচক যদি বাজারে প্রভাব পড়ে তাহলেই কিন্তু শেয়ার মার্কেটের আরো ধস নামবে। সেই ক্ষেত্রে তার রেশ কিন্তু ভারতবর্ষের যে শিল্প ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থাতে একটা প্রভাব পড়বে। সেই জন্য অর্থনীতিবিদদের একা বেশিরভাগ অংশই কিন্তু লং টাইমে গিয়ে ইনভেস্ট করার জন্য সওয়াল করছেন। একদম, অসংখ্য ধন্যবাদ নীল, বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। কথা বলছিলাম নিউজ ব্যাংকের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে। এবং ফের শেয়ার বাজারে ধস, যদিও এই মুহূর্তে শর্ট টাইম ইনভেস্টমেন্ট যারা করছেন তাদের কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং সেই নেতিবাচক প্রভাবের পরে আরও ফিউচারে ধস হতে পারে শেয়ার বাজারে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।